আমরা পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের পক্ষ থেকে উত্তরবঙ্গের মাননীয় উন্নয়ন মন্ত্রী বাচ্চু হালদার মহাশয়ের কাছে ডেপুটেশন দিতে এসেছিলাম প্রায় সকালে চাকরিপ্রার্থী। উনি আমাদের কথা অনেকক্ষণ ধরে শোনেন, শোনার পরে মনোযোগ দিয়ে শোনেন, শুনে উনি বলেন যে আমাদের আমরা যে ডেপুটেশন কপিটা ওনাকে জমা দিয়েছি, উনি বলেন যে ওটা উনি রাজীব ব্যানার্জি মহাশয়কে, ফরেস্ট মিনিস্টার রাজীব ব্যানার্জি মহাশয়কে জমা দেবেন এবং উনি আমাদের মুখ্যমন্ত্রীকে ওটা দেবেন আমাদের ডেপুটেশন কপি। আমরা এখানে আমাদের দক্ষিণ দিনাজপুর প্রত্যেকটি ব্লকের কর্মীরা অ্যাক্টিভ, আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা সচেষ্ট। আমি অনুরোধ করব আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা এগিয়ে আসে যেন আর সব কর্মসূচিগুলো সক্রিয়ভাবে পালন করে। ধন্যবাদ। আমরা আপার প্রাইমারি মেরিট লিস্টেড ক্যান্ডিডেট, আমরা আজকে বাচ্চু হাজার বাড়ির সামনে এসেছি এবং তিনি আমাদের কথা মনোযোগ সহকারে শুনেছেন এবং তিনি বলেছেন যে এটা রাজীব বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে ফরওয়ার্ড চিফ মিনিস্টার করে দেবেন। তো আমরা 7 বছর ধরে আপার প্রাইমারি সমস্যা ভুগছি, আমরা এর মানে আমরা মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রীকে এবং শিক্ষামন্ত্রী এডুকেশন মিনিস্টারকে আমরা যে রিকোয়েস্ট করছি যে তাড়াতাড়ি আইনি জটিলতা সমাধান করে আমাদের অতি দ্রুত নিয়োগের ব্যবস্থা করে এই বলে আমরা আমাদের যেন মুক্তি দেন এই বলে আমি শেষ করছি। নমস্কার। জয়ন্তদা কিছু বলবেন? জয়ন্তদা তুমি আসবে তো, তুমি আসবে, তুমি থাকছেন, আপনি থাকছেন স্যার। আপার প্রাইমারি সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে আমরা হচ্ছে চাকরি প্রার্থী ক্যান্ডিডেট, আমার নাম জয়ন্ত সরকার। তো যাই হোক, আমি এবং আমার সঙ্গে আমার ব্লক প্রতিনিধিরা যারা রয়েছে সবাই এখানে এসেছি। তো আমরা বাচ্চু হাজদার সঙ্গে, মাননীয় উন্নয়ন মন্ত্রী বাচ্চু হাজদার সঙ্গে দেখা করলাম, মিট করলাম এবং ওনার সঙ্গে সমস্ত বিষয়গুলো আমরা তুলে ধরলাম যে আপারের যে নিয়োগ সংক্রান্ত বিষয়ে যে আইনি জটিলতা, আপারের নিয়োগ সংক্রান্ত বিষয়ে যে আইনি জটিলতা, সেই জটিলতাগুলো কাটিয়ে যেন আমাদের দ্রুত নিয়োগের ব্যবস্থা করে সেটাই আমাদের প্রত্যাশা। এবং আমরা এই পশ্চিমবাংলার প্রত্যেকটি আপার ক্যান্ডিডেটদের কাছে প্রত্যাশা করব, তারা যেন আমাদের এই এক সংগ্রামী মঞ্চে জমায়েত হয়ে বা চাকরিপ্রার্থী মঞ্চে যেন আসেন এবং তারা যেন এইভাবে আমাদের সংগ্রাম চালিয়ে যান। আমরা চাই এর সলিউশন, দ্রুত সলিউশন করে, এবং আমরা অবশ্যই এর সলিউশন চাই, কিন্তু সলিউশন নয়। এইভাবে আমরা এইভাবে দীর্ঘদিন ধরে যে আমরা ভুক্তভোগী, আমরা গুরু যন্ত্রণার সঙ্গে যে আমরা দিন কাটাচ্ছি দীর্ঘদিন ধরে, তো তাই আমরা এখানে আমরা এসছি। আমরা এইভাবে আন্দোলন আমরা কিন্তু দীর্ঘভাবে চালিয়ে যাব, আগামী দিনে আপনারা দেখতে পাবেন। ধন্যবাদ। হ্যাঁ বলেন। নমস্কার, আমার নাম কামরুজ্জামান, আমার বয়স প্রায় শেষ প্রান্তে। আপার প্রাইমারি চাকরিপ্রার্থী আমরা সকলেই অনেকদিন ধরে আমরা এই চাকরির জন্য হাত গুটে বসে আছি। আমাদের সবারই আবেদন দিদির কাছে যে আমাদের মহামাটি সরকার, মানুষের সরকার যেন আমাদের পাশে দাঁড়ায়। আমাদের মধ্যে অনেকেই হতাশায় সব কিছু ছেড়ে দিয়ে কেউ সুইসাইড করছে, কেউ বিয়ে করতে পারছে না, নানান যন্ত্রণায় ভুগছে। আমি যেমন ভুগছি, কীভাবে আমি সংসার চালাবো, লাশ ধরতে এসে দিদির কাছে আমাদের সাতরভাবে আবেদন, আমাদের এই আশার নিয়োগ আমাকে শুরু করতে হবে। নমস্কার। আমি তরুণ সরকার, একজন আপার প্রাইমারি চাকরিপ্রার্থী। আমরা দীর্ঘ 7 বছর ধরে একটা মানসিক যন্ত্রণার সঙ্গে লড়াই করছি। এই যন্ত্রণা থেকে মুক্তির জন্য আমরা বিভিন্ন পথ বেছে নিয়েছি, সে টুইটার বলেন, ফেসবুক বলেন, বাড়িতে হোম প্রোটেস্ট বলেন, ঠিক আছে, বা এমএলএর কাছে ডেপুটেশন বলেন, কিন্তু এর সমাধান হচ্ছে না। আমি সমস্ত চাকরিপ্রার্থীদের বলছি যে শুধু দুই একটা জেলা না, যেমন মুর্শিদাবাদ, মালদা বা দক্ষিণ দিনাজপুর না, কোচবিহার, আমি চাইছি যে সমস্ত জেলা, যে 23টা জেলা আছে পশ্চিমবঙ্গে, সবাই
समस्त চাকরি প্রার্থী এগিয়ে আসুক, কারণ সকলেরই নিজেরই দায়িত্ব, কারো পার্টিকুলারলি কাউকে সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে না। সবাই চাইছে যে নিয়োগ হোক, যারা নিয়োগ বিরোধী তাদের বিরুদ্ধে কিছু প্রোটেস্ট করুক, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াক, আর এই নিয়োগটা যেন তাড়াতাড়ি হয়। সেই সে তার জন্যে যা করা জরুরি আমরা যেন সকলেই একটা নির্দিষ্ট মঞ্চে রান্টারে, ঠিক আছে, একটা নির্দিষ্ট ছাতার নিচে যেন এসে কাজ করতে পারি, তার চিন্তাধারা নিয়ে আসুক। ধন্যবাদ। আমরা আপার প্রাইমারি চাকরি প্রার্থী, আমাদের আপার প্রাইমারি পরীক্ষা হয় 2015 সালে, ফর্ম ফিল আপ হয়েছিল 2014, তারপরে পরীক্ষা হয় 2015, রেজাল্ট হয় 2016, আজ 2020 নিয়োগ অধরা। আমরা মাননীয় আমাদের উত্তরবঙ্গের উন্নয়ন প্রতিমন্ত্রী বাচ্চু হালদার মহাশয়ের কাছে এই ব্যাপার নিয়ে ডেপুটেশন দিতে এসেছি। আর দীর্ঘ 7 বছর ধরে আমরা নিয়োগ পাইনি, তীব্র মানসিক যন্ত্রণায় তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। আমাদের মধ্যে অনেকেই আজ আত্মহত্যা পর্যন্ত, কেউ কেউ আজ আত্মহত্যা পর্যন্ত করেছে। বহরমপুরের একজন কিছুদিন আগে আত্মহত্যা করলো মানসিক অবসাদে, আপার প্রাইমারি ক্যান্ডিডেট ছিলেন তিনি। তীব্র বেকারত্বের যন্ত্রণায় কেউ টোটো চালাচ্ছে, কেউ চানাচুর বিক্রি করছে, ভ্যান পর্যন্ত চালাচ্ছে। আমাদের কাছে কোনো কাজেই ছোট নয়, কিন্তু যোগ্যতা অনুযায়ী আমাদের আজন্ম লালিত শিক্ষকতার স্বপ্ন ন্যায্য অধিকার আমাদের, এই স্বপ্ন বাস্তবায়িত করার অধিকার আমাদের আছে, এটা কোনো অন্যায় নয়। আমরা জানি মানব সম্পদের উন্নয়নের মাধ্যমে একটা দেশ এবং একটা জাতি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে পারে, কিন্তু আমাদের বর্তমান সরকার যে যে যোগ্যতা অনুযায়ী চাকরি যোগ্যতা অনুযায়ী কাজ দিতে ব্যর্থ, আমরা সেই জন্য আমাদের উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রীর কাছে, প্রতিমন্ত্রীর কাছে আজকে ডেপুটেশন দিতে এসেছি যে আমাদের এই যে 7 বছরের যে যন্ত্রণা সে বিষয়ে তিনি যেন একটু আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহা কাছে আমাদের বিষয়টা তুলে ধরেন এবং দ্রুত কোর্ট কেসের নিষ্পত্তি করে আমাদের নিয়োগ দেন, আমাদের এই নারকীয় যন্ত্রণা থেকে মুক্তি দেন। ধন্যবাদ। 2015 সালে ফর্ম ফিল আপ হয়েছিল 2014, তারপরে পরীক্ষা হয় 2015, রেজাল্ট হয় 2016, আজ 2020 নিয়োগ অধরা। আমরা মাননীয় আমাদের উত্তরবঙ্গের উন্নয়ন প্রতিমন্ত্রী বাচ্চু হালদার মহাশয়ের কাছে এই ব্যাপার নিয়ে ডেপুটেশন দিতে এসেছি। আর দীর্ঘ 7 বছর ধরে আমরা নিয়োগ পাইনি, তীব্র মানসিক যন্ত্রণায় তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। আমাদের মধ্যে অনেকেই আজ আত্মহত্যা পর্যন্ত, কেউ কেউ আজ আত্মহত্যা পর্যন্ত করেছে। বহরমপুরের একজন কিছুদিন আগে আত্মহত্যা করলো মানসিক অবসাদে, আপার প্রাইমারি ক্যান্ডিডেট ছিলেন তিনি। তীব্র বেকারত্বের যন্ত্রণায় কেউ টোটো চালাচ্ছে, কেউ চানাচুর বিক্রি করছে, ভ্যান পর্যন্ত চালাচ্ছে। আমাদের কাছে কোনো কাজেই ছোট নয়, কিন্তু যোগ্যতা অনুযায়ী আমাদের আজন্ম লালিত শিক্ষকতার স্বপ্ন ন্যায্য অধিকার আমাদের, এই স্বপ্ন বাস্তবায়িত করার অধিকার আমাদের আছে, এটা কোনো অন্যায় নয়। আমরা জানি মানব সম্পদের উন্নয়নের মাধ্যমে একটা দেশ এবং একটা জাতি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে পারে, কিন্তু আমাদের বর্তমান সরকার যে যে যোগ্যতা অনুযায়ী চাকরি যোগ্যতা অনুযায়ী কাজ দিতে ব্যর্থ, আমরা সেই জন্য আমাদের উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রীর কাছে, প্রতিমন্ত্রীর কাছে আজকে ডেপুটেশন দিতে এসেছি যে আমাদের এই যে 7 বছরের যে যন্ত্রণা সে বিষয়ে তিনি যেন একটু আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহা কাছে আমাদের বিষয়টা তুলে ধরেন এবং দ্রুত কোর্ট কেসের নিষ্পত্তি করে আমাদের নিয়োগ দেন, আমাদের এই নারকীয় যন্ত্রণা থেকে মুক্তি দেন। ধন্যবাদ।